হে গাইজ তোমরা দেখছো হোয়াইট স্টার বাবাই আর আমি তোমাদের সঙ্গে আছি তোমাদেরই বন্ধু বাবাই তো তোমরা সবাই যেন টিকটক প্লে স্টোর থেকে ব্যান করে দেওয়া হয়েছে কিন্তু আবার টিকটক ফিরে আসছে খুব শীঘ্রই আসতে চলেছে সুপ্রিম কোর্ট থেকে বলে দিয়েছে যে প্লে স্টোরে আবার টিকটক আনা হবে টিকটক যেমন চলছিলো সেভাবে আবার চলবে যারা নতুন ইউজার ছিল যারা টিকটক ইনস্টল করতে পারছিল না তারাও সমস্ত কিছু করতে পারবে এবার থেকে তো এই নিয়ে আজকে ভিডিওতে বিস্তারিত আলোচনা করব এবং তোমাদেরকে জানিয়ে দেবো যে কোন কোন চেঞ্জ করা হয়েছে এইবার টিকটকে সেই বিষয়ে তো ভিডিওটা দেখতে থাকো সম্পূর্ণ শেষ পর্যন্ত আর তুমি যদি আমার চ্যানেলে প্রথমবার এসে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাও এবার পাশে বেল আইকনটিতেও প্রেস করে দাও পরবর্তী নতুন কোনো নোটিফিকেশানগুলো নতুন ভিডিওর আপডেটগুলো প্রথমে পেয়ে যাওয়ার জন্য তো চলো আজকের ভিডিও শুরু করা যাক তো টিকটক ব্যান হয়ে গেছিলো তার কিছু কারণ ছিল টিকটকে কিছু পর্নোগ্রাফি বাজে টাইপের কিছু ভিডিও ফলে এবং কিছু ইউজার যারা নোংরাভাবে ভিডিও তৈরি করতো সেই ইউজারদের সেই ধরনের ভিডিও আপলোড করার ফলেই কিন্তু টিকটক ব্যান করে দেওয়া হয়েছিল তো সুপ্রিম কোর্ট আবার বলে দিয়েছে যে আর কোনো রকম কোনো কিছু হবে না আবার সেই টিকটকটাকে আবার প্লে স্টোরে ফিরিয়ে আনা যাবে টিকটকটা আবার ইউজ করতে পারবে সবাই কিন্তু সুপ্রিম কোর্ট যে টিকটকের যে ডেভেলপার আছে তার সঙ্গে কথা বলেছে এবং তাকে কথা বলে জানিয়ে দিয়েছে যে টিকটকে যদি কেউ ভিডিও পোস্ট করে তাহলে পরে সেই ভিডিওটার দিকে নজর রাখা টিকটকের ডেভেলপারের দায়িত্ব এবং কোথায় কে কী ভিডিও আপলোড করছে সেটা দেখার তার দায়িত্ব যদি কোনো খারাপ কন্টেন্ট থাকে কোনো অ্যাডাল্ট কন্টেন্ট থাকে বা কোনো পর্নোগ্রাফি কন্টেন্ট থাকে তাহলে করে সেই কন্টেন্টটা পুরোপুরি ডিলিট করে দিতে হবে এবং আমি তোমাদেরকে বলবো যে পর্নোগ্রাফি ভিডিও বা অ্যাডাল্ট কন্টেন্ট এই ধরনের কোনো কন্টেন্ট যদি টিকটকে দেখতে পাও তাহলে পরে লাইক কমেন্ট কোনো শেয়ার কোনো কোনো করবো না কারণ সেই ভিডিওটাকে ভাইরাল করবো না সেই ভিডিওটাকে ওইভাবেই ফেলে রেখে দেওয়া যদিও ওই ভিডিওটা অটোমেটিক হয়তো বা ওরা নতুন কোনো সিস্টেম হয়তো আনতে চলেছে যেটার ফলে এই ধরনের কন্টেন্ট আপলোড করলে পরে অটোমেটিক হয়তো সেটা রিমুভ হয়ে যাবে বা ব্লক হয়ে যাবে তো আর যে চেঞ্জগুলো আনা হয়েছে টিকটকে সেরকম কোনো চেঞ্জ আনা হয়নি চেঞ্জ বলতে টিকটকের ডিভেলপের সঙ্গে কথা বলে বলা হয়েছে যে যদি রকম খারাপ ধরনের ভিডিও থাকে পোস্ট করা হয় তাহলে পরে এবার কিন্তু টিকটকটা পুরোপুরি ব্যান্ড করে দেওয়া হবে এটাই কোর্ট থেকে বলে দেওয়া হয়েছে ডিভ্রোবারের সঙ্গে এভাবে কথা বলা হয়েছে আর যে চেঞ্জটা করা হয়েছে সেই চেঞ্জটি করা হয়েছে বয়স অনুযায়ী এজ এজ লিমিট দিয়ে দেওয়া হয়েছে যেটি আঠেরো বছরের বয়সের ঊর্ধ্বে যাদের বয়স আঠেরো বছরের বেশি হয়ে গেছে তারাই শুধুমাত্র এবার থেকে টিকটক ইউজ করতে পারবে আর যাদের আঠেরো বছর কম বয়স তারা কিন্তু টিকটক ইউজ করতে পারবে না কিন্তু এখানে ব্যাপার এখনও পর্যন্ত জানা যায়নি যে আপনাদের সবার মনে হয়তো ভাবনা আসতে পারে যে এখন পর্যন্ত কিভাবে এটা হবে আঠেরো বছর কীভাবে বুঝবে ওরা তো হয়তো দেখুন কিছু কিছু অ্যাপ যখন আমরা ইনস্টল করি ইনস্টল করার পরে কিছু কিছু অ্যাপের ক্ষেত্রে দেখবেন এজ কিন্তু সিলেক্ট করতে দেয় আমাদেরকে ঠিক আছে সেই ধরনেরই হয়তো টিকটকটাও এরকমই কোনো কিছু একটা করবে প্রসেস কোনোভাবে একটা প্রসেস করবে সেই প্রসেসের ব্যাপারে এখনও জানা যায়নি তবে যদি জানা যায় তারপর তো আমি অবশ্যই আপনাদেরকে জানিয়ে দেবো যে কীভাবে সেই প্রসেস হবে অথবা আপনারা হয়তো জেনে যাবেনি টিকটকটা ইনস্টল করার পরে তো এটাই চেঞ্জ এসেছিলো বয়সের ব্যাপারটা দিয়ে দিয়েছে আঠেরো বছর যারা বেশি তারাই শুধুমাত্র টিকটক ইনস্টল করতে পারবে টিকটক ইউজ করতে পারবে আর আঠেরো বছর কমরা কিন্তু পারবে না তো বন্ধুরা এই ছিল টিকটকের ব্যাপারে নতুন একটি ইনফরমেশান আপনাদের জন্য আশা করছি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করবেন আপনারা ভিডিওটি লাইক করলে আমাদেরও ভিডিও করার উৎসাহটা আরও বেশি বেড়ে যায় আর আপনি আমার চ্যানেলে প্রথমবার এসে থাকেন তাহলে পরে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন এবং পাশের বেল আইকনটিতেও প্রেস করে দেবেন পরবর্তী নতুন নতুন ইনফরমেশান এবং টেকনোলজির ভিডিওগুলো সবার প্রথমে আমার চ্যানেল থেকে পাওয়ার জন্য আর ভিডিওটি শেয়ার করো তোমার বন্ধুদের সাথেও শেয়ার করে দাও তাদেরও দেখার সুযোগ করে দাও আজকের মতো এই পর্যন্তই ভালো থাকবো সুস্থ থাকবা